আজ পর্যন্ত কি কোনো বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন কিনা? এখনকার যে লেখার যে কথাটা আসলেও রুচির দুর্ভিক্ষ। শুধুমাত্র যদি আসে আমি ভাইরাল হওয়ার জন্য লিখছি তাহলে সেটা আসলে লেখা না। কি অনেক কিছু করে ভাইরাল হওয়ার জন্য, আপনারাও কি তাই করছেন? না, এটা আসলে আমাদের থাকে না, আমরা কাজিনরা প্ল্যান করি যে আসলে একদিন সেম শাড়ি পরি ঘুরতে যাই, এখানে যে ওখানে যাই। তো ফেব্রুয়ারি মাসে যেহেতু বইমেলাটাই অনেক ইয়া থাকে। না, আমরা বই কিনতে আসছি। পর্যন্ত কোনো বই কিনেছেন? এখন আমরা একটু আগে আসছি তো, আর হ্যাঁ কিনা হয়েছে বই মেলা থেকে, বাট খুঁজতেছি এখন। পাঠ্য বইয়ের বাইরে কোনো বই কি পড়া হয়? গল্পের বই পড়ি মাঝে মাঝে। আজ পর্যন্ত কি কোনো বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন কিনা? হ্যাঁ পড়া হয়েছে। একটা বইয়ের নাম যদি শুনতে চাই? কোনটা, কয়েকটা বই আছে, যেমন মহাযাত্রা আমি পড়ছি, দুইটা পার্টি পড়া হয়েছে, দেন আরও কয়েকটা বই আছে এরকম। একটা বই পড়লে দুই তিন লাইন পড়ি, দুই পৃষ্ঠা পড়ি, তারপরে আর পড়ি না, ভাল লাগে না, আপনারও কি তাই হয়? না আসলে আমি যে বইটা পড়ি আমার তো অবশ্যই আমার ভালো লাগছে বইটা, এই জন্যই তো আমি পড়ি, তাই না? তো এমন আসলে হয় না কখনো যে দুই তিনটা লাইন পড়ে আর ভালো লাগলো না, তারপর বইটা রেখে দিলাম, এরকম আসলে হয় না কখনো। পছন্দের লেখক কে? হ্যাঁ অবশ্যই হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ আছে, মৌরি মরিয়ম আছে, আছে। এবারের মেলা থেকে কি ধরনের বই কেনার ইচ্ছা আছে? একটু থ্রিলিং টাইপ বা হরর টাইপ বা একটু রোমান্টিক টাইপ কেনার ইচ্ছা আছে। বই মেলায় দেখতে এসেছেন, কেউ ঘুরতে এসেছেন, কেউ কিনতে এসেছেন, বাট তাদের মধ্যে আপনাকে আপনাদেরকে আলাদা দেখা যাচ্ছে। আমরা কাজিনরা একসাথে অনেক মানে বাইরে ঘুরতে পছন্দ করি এবং আমরা সবাই একসাথে সেম সেম ড্রেস বা শাড়ি এরকম পরতে পছন্দ করি, তো এর জন্য আমরা সবাই একসাথে প্ল্যান করে আর কি এখানে আসা। কি ধরনের বই পছন্দ করেন? হুমায়ুন আহমেদের হিমু, তারপর মিসির আলি, এই ধরনের বই বেশি পছন্দ। মেয়ের এখন বয়স 17, সো এখন কলেজে পড়তেছে, তবে আমি খুব লাকি যে তাকে আমি এই জিনিসটা তৈরি করতে পারছি, সে হুমায়ুন আহমেদ ছাড়া, জাফর ইকবাল ছাড়া সে অন্য বই পড়ে না, কারণ তার কাছে মনে হয় যে মা এখনকার যে রাইটার আমার পড়তে ভালো লাগে না। আবার সে বলে মা হুমায়ুন আহমেদ স্যার কেন মরে গেল এত আগে, উনি কেন আরও 10 বছর বাঁচল না আমাদের জন্য লেখার জন্য। এখনকার যে লেখার যে কথাটা আসলেও রুচির দুর্ভিক্ষ অবশ্যই আমি বলবো, এবং এটা কিন্তু শুধু যে আমরা কেন, আমাদের যে এই জেনারেশনটা, এই পরবর্তী যে জেনারেশনটা, তাদের মধ্যে এটা খুব বেশিভাবে ঢুকে গেছে যেটা থেকে তারা আসলে বেরোতে পারছে না, এবং এটা আমার মনে হয় বাবা মায়ের দায়িত্ব যে এই জিনিসটা থেকে ছেলে মেয়েকে বের করা। শুধুমাত্র যদি আসে আমি ভাইরাল হওয়ার জন্য লিখছি তাহলে সেটা আসলে লেখা না। বললো যে পাঠকদের ধরে রাখার যে ক্ষমতা এখনকার রাইটারদের মধ্যে মনে হয় নেই, কিংবা আমরা যাদের মানে যাদের বই পড়তে পছন্দ করি তারা যা লিখে সেটা আমাদের সাথে আর কি মিলে না, আমাদের মনের সাথে পড়ার জন্য যে একটা ইচ্ছা যে তৈরি হবে ওটা হয়ই না।